السلام عليكم. الحمد لله আমরা সবাই ভালো আছি। আমার প্রিয় বন্ধুরা যে যেখানে আছেন সুস্থ থাকুন ভালো থাকুন। তাসনিম আয়া চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগত। দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রতিদিনের মতন একটি ভিডিও শেয়ার করতেছি, আশা করি আমার প্রিয় বন্ধুদের ভালোই লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আজকে হচ্ছে স্পেশালি রান্না করব লাউ দিয়ে আর ডিম দিয়ে। তা দুঃখের বিষয়ে আমি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, দেখাতে চেয়েছিলাম, হঠাৎ করে মেয়ের স্কুলে যেতে হলো, রান্না অর্ধেক করে তারপরে চলে যেতে হলো। মেয়ে তো ক্লাস আগে আপনাদের বলেছিলাম যে ফর্ম উঠেছিলাম বিশিষ্ট নূর মোহাম্মদ আব্দুর রব পিলখানার ভিতরে যে নাম করা দুইটা স্কুল, তা ওঠানোর পরে মেয়ে 50 নম্বর ওয়েটিনে ছিল। তা আর অগ্রণীতে হয়েছিল কিন্তু অগ্রণীতে ভর্তি করে নেই। আমার তো ইচ্ছা ছিল ওই পিলখানার ভিতরে যে নূর মোহাম্মদ বা আব্দুর রব পাবলিক কলেজ এই দুইটার থেকে একটাই ভর্তি করব। তা ভাগ্য ছিল না, কিন্তু ওয়েটিনে ছিল লাস্টে 50 নম্বর। তা এখন আমি তো বিশ্বাস করিনি যে হয়তো ওয়েটিনে ছিল বা না, তারপরে আবার চেক করতে গেলাম। তা আজকে বিকাল 5টা বাজে আপনার রেজাল্ট দিবে, তারপর আমি আবার চেক করলাম, দেখি একবারে লাস্টে বেজে আছে, মানে 50 নম্বরে লাস্ট। সেই ভাগ্যতে আমার মেয়ে বেজে আছে। যাই হোক, তারপরে দেখি 5টার পরে একটা সুখবর আসলো, মানে ওইটা নিয়ে তো দৌড়াদৌড়ি করলাম। 5টার পরে দেখি হ্যাঁ, মেয়ে ওই আব্দুল রফে আপনার চান্স পেয়েছে। সবাই মেয়ের জন্য দোয়া করবেন, বড় মেয়ের কথা বলতেছি। তা খুব খুশি হলাম। এখানে কিন্তু ভর্তি হতে অনেক টাফ ব্যাপার, হয়তো অনেকে জানে অনেকে হয়তো জানে না, অনেকই টাফ ব্যাপার আমাদের মতন। আমরা তো আর অত বড় লোক না, নিম্ন মধ্য যাই হোক খুবই টাফ ব্যাপার। আর যারা জানে কমেন্টে অবশ্যই জানাবে, এই স্কুলে সম্পর্কে যারা জানে। তো যাই হোক, ঢাকা যতক্ষণ আছি মেয়েদের তো লেখাপড়া একটু ভালোভাবে শেখাতে হবে। আর ভিতরে সবচেয়ে বড় কথা কি, ঢাকায় আপনার সেফ, আমাদের বাসার থেকে সামনে। মেয়ে আমি সামনে দিয়ে আসলে চলে যেতে পারবে, ভিতরে পিলখানার ভিতরে তো অনেক সুবিধা, সেটা তো জানেনি, কোনো সমস্যা নেই। না হলে আমরা যদি আজিমপুর দিতাম, এই দৌড় করে রিক্সা নিয়ে যেতে হতো, আবার টাইম মতো আনতে হতো, মানে খুবই কষ্টকর হয়ে যেত। আর কষ্টকর বলতে কি, আপনার হচ্ছে এদিকটা খুব জাম পড়ে, সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা, মানে যেতে বেশিক্ষণ লাগে না কিন্তু এত জাম পড়ে তা বলার বাইরে। তারপরে আমি এখানে আমাদের উপরে এক স্যার ছিল, তা সে আবার কোয়ার্টার পেয়েছে নতুন করে, এখন তাদের ছাড়দের, মানে নূর মোহাম্মদ আব্দুল রব ছাড়দের জন্য এটা আবার কোয়ার্টার বানিয়েছে। তা ওখানে গেলাম, স্যার কীভাবে কীভাবে করলে ফর্ম কীভাবে ভর্তি হবে, সাথে স্যারের সাথে একজন থাকলে ভালো হয় না। তো এই যে হচ্ছে স্কুলটা দেখতে পাচ্ছেন ভিতরে পিলখানার ভিতরে। তা স্যারের সাথে একটু কথা বললাম যে চেনা মানুষ থাকলে একটু ভালো হয়। তা স্যার বলতেছে আচ্ছা অসুবিধা নেই, কীভাবে ভর্তি হয় কী হয় সেটা আমি সম্পর্কে জানিয়ে দেব। সকাল 9টা বাজে আসবেন, 2 কপি ছবি আর ভোটার কার্ড যা যা লাগে এগুলো নিয়ে আসবেন আমাকে বলতেছে। তা বলছে আচ্ছা ঠিক আছে। আর এখানে যে ওই যে বললাম না অনেক বড় লোক বাকি, সেটা তো ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো না। তাদের যেই ঢং, মানে তারা যেভাবে সেজে আসে তোমরা দেখলে বুঝবা যে তারা কি করে এখানে। আচ্ছা সে আমি তো বরখা ভরেই যাই, সেটা তো ভিডিও করে পরে দেখাবো। তো এখানেই রাখলাম, আল্লাহ হাফেজ।